কঠোর ঘোষণা দিলেন মালয়েশিয়ার ইমিগ্রেশন প্রধান। গত রাতে মালয়েশিয়ার পেরাক রাজ্যের বিদোরে অস্থায়ী ইমিগ্রেশন ডিপো থেকে পালিয়ে আসা 130 অবৈধ প্রবাসীর মধ্যে 6 জনকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বাকিদের ধরতে সর্বাত্মক অভিযানে নেমেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ, রয়্যাল মালয়েশিয়া পুলিশ, জেনারেল অপারেশন ফোর্সের মতো প্যারামিলিটারি ফোর্সও। অভিযানে যোগ দিয়েছে একাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুনরায় খুঁজে পাওয়া 6 জনের মধ্যে সর্বশেষ 2 গ্রেপ্তারের বিষয়ে আজ সন্ধ্যায় নিশ্চিত করেছেন তাপা জেলার পুলিশ প্রধান সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ নাইম আসনাবি। এদিকে ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক রুসলেন জুসো বলেছেন, বিকেল 4টা পর্যন্ত পুনরায় গ্রেপ্তার করা 4 জনের ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে। তিনি বলেন, আমরা বিভিন্ন এজেন্সি থেকে 387 জন সদস্যের শক্তিসহ পুলিশ এবং জেনারেল অপারেশন ফোর্সের মতো সমস্ত নিরাপত্তা সংস্থার সহযোগিতায় আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এ সময় তিনি সর্বাত্মক অভিযানের ঘোষণা দিয়ে বলেন, যারা এ সময় পালিয়ে গেছে তাদেরকে গ্রেপ্তারে কোনো রকম আপোষ করা হবে না। এর আগে গত রাতে মালয়েশিয়ার পেরাক রাজ্যের বিদোরে অস্থায়ী ইমিগ্রেশন ডিপোর পুরুষ ব্লক থেকে মোট 131 জন অবৈধ প্রবাসী পালিয়ে যায়। তাদের মধ্যে পালিয়ে যাওয়ার সময় একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে জানা গেছে। পালিয়ে যাওয়াদের মধ্যে 115 জনই রোহিঙ্গা বন্দী, এছাড়া মিয়ানমারের 15 জন নাগরিক এবং 1 জন বাংলাদেশের নাগরিক রয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর ডিপোতে আরও 435 জন নথিবিহীন প্রবাসী রয়ে গেছে। ইমিগ্রেশন বিভাগ তাদের সবাইকে মাচাপ, মেলাকা সহ অন্যান্য 6টি আটক ডিপোতে স্থানান্তর করেছে বলে জানা গেছে। এছাড়াও নিগ্রিসেম্বিলারের ল্যাংগ্যাং, কুয়ালালামপুরের বুকিত জলিল, পাহাঙের কেমায়ান এবং পেরাকের ল্যাংকাপ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। বিতর ডিপোতে 556 জন বন্দী ছিল, যাদের মধ্যে 297 জন রোহিঙ্গা বন্দী ছিল। এরপর মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও অন্যান্যরাও ছিল। অন্যান্য আটককৃতরা পালানোর চেষ্টা করেনি, তারা ডিপোতে রয়ে গেছে এবং সবাইকে অবিলম্বে অন্যত্র 6টি অভিবাসন ডিপোতে স্থানান্তর করা হয়েছে।